ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সেখানকার চিকিৎসা সেবা এবং ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, যারা রোগী আছেন বা চিকিৎসা প্রত্যাশী, তারা আসলে কি বলছেন, তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, চিকিৎসা সেবা কোন পর্যায়ে রয়েছে, কর্মবিরতি কোন পর্যায়ে? ধন্যবাদ বাবলি। আপনি জানেন যে আন্দোলনটি এখানে চলমান রয়েছে, সেটি বেশ কয়েকদিন ধরেই চলছে এবং আমরা আজকে এসে যেটি দেখেছি যে মানুষজন যারা এখানে সেবা নিতে আসছেন তারা বলছেন যে তাদের কিছুটা ভোগান্তি রয়েছে। তবে এই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছি, তাদের আবার ভিন্ন মত রয়েছে। তো সব কিছু মিলে যদি বলতে বলেন যে আসলে পরিস্থিতিটা কেমন, পরিস্থিতিটা খুব বেশি ভালো পরিস্থিতি বলবো তেমন কি বলার সুযোগ নেই এখানে। কেননা আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ সহ যেসব সরকারি কলেজগুলো আছে, মেডিকেল কলেজগুলো আছে এবং সেখানে যারা চিকিৎসা দেন হাসপাতালগুলোয়, সেই সব চিকিৎসকদের সঙ্গে মোটামুটি যারা জ্যেষ্ঠ চিকিৎসক রয়েছেন তাদের নির্দেশনা মতেই কিন্তু এই ইন্টার্নি চিকিৎসক কিংবা এই যে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি যারা রয়েছে তারা কিন্তু কাজ করেন। তো এই বিপুল সংখ্যক ট্রেনি যখন না থাকবে কিংবা ইন্টার্নি চিকিৎসকরা যদি না থাকে, তখন কিন্তু এই বিপুল সংখ্যক রোগীদের সেবা দিতে আসলে একটু কিছুটা বেগ পেতে হয়। তো আমরা কিছুক্ষণ আগে এই যে প্রশাসনিক ভবনে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কথা বলেছি উপপরিচালক যিনি নুরুল ইসলাম সাহেব, তার সঙ্গে কথা বলেছি আমরা। তিনি যেটি বলেছেন যে পরিস্থিতি নিয়ে তারা দেখছেন যে মোটামুটি এখন কোন পর্যায়ে সর্বোচ্চ যেতে পারে, কিন্তু তারা এটি বলছেন যে খুব দ্রুততার সাথে যদি পরিস্থিতিটি তারা সামাল দিতে পারেন তবেই একটা স্বস্তিকর পরিবেশ এখানে বিরাজ করবে, কিন্তু তার আগ পর্যন্ত পরিস্থিতিটা একটু অস্বস্তিজনকই রয়েছে। কেননা এই চিকিৎসকরা যারা এখন আন্দোলন করছেন তারা গত 4 দিন ধরেই কিন্তু কাজ করছেন না, তারা ডরমেটরি থেকে এখানে আসছেন না। যদি আমরা সকাল থেকে এই বিভিন্ন যে হাসপাতালগুলো আছে সেখানে আমরা গিয়েছি, সেখানে তাদের আন্দোলনরত অবস্থায় পাইনি, তারা যেটি স্বাভাবিকভাবে করে থাকেন মানববন্ধনে অংশ নিয়ে থাকেন কিন্তু সেরকম কোনো অবস্থা আমরা পাইনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা কোনো ধরনের চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত তারা হচ্ছেন না। যেহেতু তারা চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত হচ্ছেন না, সেহেতু স্বাভাবিকভাবেই যারা চিকিৎসা সেবা নিতে আসছেন কিংবা যারা ইতোমধ্যে যারা ভর্তি হয়েছেন হাসপাতালে সেবা নিতে নেওয়ার জন্য তাদেরকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিক একইভাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, রোজার মধ্যে তো এমনিই হাসপাতালে রোগীদের আনাগোনা কিছুটা তুলনামূলক কম থাকে, যে কারণে তারা এখন পর্যন্ত সামাল দিতে পারছেন, ডিউটিগুলো নতুন করে রিশিডিউল করে তারা সেবা দিচ্ছেন, কিন্তু পরিস্থিতি যদি খুব দ্রুততার সাথে একটা সমাধান না হয় তাহলে হয়তোবা তাদেরকে অনেক বেশি ভোগান্তির সম্মুখীন হতে হবে।